ফের নির্মীয়মাণ দৌতলের একাংশ ভেঙে মৃত্যু, বিরাটির শরৎকলনের ঘটনা। গার্ডেন ডিচের পর এবার বিরাটিতে নির্মীয়মাণ অংশ ভেঙে মৃত্যু। গুরুতর আহত মহিলাকে নিয়ে যাওয়া হলো হাসপাতালে, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, কি জানা যাচ্ছে, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? তারপরেই কিন্তু তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, সেখানে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। কিয়া শর্মা চৌধুরী, এই হচ্ছে নাম ভদ্র মহিলার, এবং তিনি কিন্তু সেখানে সেই সময় ফোনে কথা বলতে বলতে ক্রস করছিলেন, এমনটাই কিন্তু জানা গেছে স্থানীয় বাসিন্দাদের সূত্রে। এবং সেখান থেকে কিন্তু তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতাল থেকে ব্রডকে ঘোষণা করা হয়। কিছুদিন আগেই এলাকার যিনি চেয়ারম্যান রয়েছেন বিধান বিশ্বাস, তিনি কিন্তু যান, তিনি গিয়ে পরিবারের সাথে ইতিমধ্যেই দেখা করেছেন এবং পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্মাণ সামগ্রী যেগুলো রয়েছে দুর্ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনায় কিন্তু প্রাণ গেল একজন ওই এলাকাবাসী, এবং তাকে কিন্তু হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু আহত অবস্থায়, সেই সময় কিন্তু তাকে ব্রডবেড ঘোষণা করা হয়। আমাদের কিন্তু খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ অর্ণব। ফের নির্মীয়মাণ দৌতলের একাংশ ভেঙে মৃত্যু, বিরাটের শরৎকলনের ঘটনা, গার্ডেন ব্রিজের রেশ এখনো পর্যন্ত কাটেনি, তার মধ্যে বিরাটিতে নির্মীয়মাণ অংশ ভেঙে মৃত্যু, গুরুতর আহত মহিলাকে প্রথমে হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এলাকায় ব্যাপক উত্তেজনা, কিন্তু কিভাবে বহুতল নির্মাণ খতিয়ে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ। আদতে নিয়ম মেনে, আইন মেনে কি এই বহুতল তৈরি হয়েছিল বা হচ্ছিল, কারণ নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে গিয়ে এই মৃত্যুর ঘটনা ঘটল। এই মৃত্যুর দায় কার? গার্ডেন ব্রিজ নিয়ে যখন গোটা রাজ্যে এত প্রশ্ন উঠে গিয়েছে, পুরসভার দিকে এতবার আঙুল উঠছে, সেই জায়গা থেকে এবার বিরাটের শরৎকলনির ঘটনা, যেখানে বিরাটিতে নির্মীয়মাণ বাড়ির অংশ ভেঙে মৃত্যু। এই বহুতল কি আইন মেনে, নিয়ম মেনে তৈরি হয়েছিল? কিভাবে বহুতল নির্মাণ খতিয়ে দেখছে এয়ারপোর্ট থানার পুলিশ। উত্তর দমদম পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিরাটির শরৎকলনির নির্মীয়মাণ বাড়ির পাঁচতলায় ছিলেন এই মহিলা, যার মৃত্যু হয়েছে, গুরুতর আঘাত লাগে তার প্রথমে, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মাথায় ইট ভেঙে পড়ে মহিলার, যখন তিনি পাঁচতলায় ফোনে কথা বলছিলেন বলে জানা যাচ্ছে। তদন্তে এয়ারপোর্ট থানার পুলিশ, ফের নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হলো এক ব্যক্তির, মহিলা গুরুতর জখম হয়েছিলেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানেই তাকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। আরো একবার নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু মহিলা, গার্ডেন ব্রিজের পর এবার বিরাটির শরৎকলনি। উত্তর দমদম পুরসভার 17 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই এলাকা, সেখানে পাঁচতলায়, সেই পাঁচতলা থেকে পড়ে গিয়ে এক মহিলার গুরুতর আঘাত লাগে, তারপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো মৃত বলে ঘোষণা। কিন্তু প্রশ্ন উঠছে, কেয়া দত্ত শর্মা যার মৃত্যু হলো, এই মৃত মহিলার দায় মৃত্যুর দায় কার? বহুতলে পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন বলে জানা যাচ্ছে, সেই সময় মাথায় ইট ভেঙে পড়ে, যে সময় বাড়িটির একাংশ ভেঙে পড়ছে সে সময় এই বাড়ির নিচ দিয়ে তিনি যাচ্ছিলেন। কিভাবে বহুতল নির্মাণ হলো যে এভাবে ভেঙে পড়লো, একটা নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ছে? আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মজুমদার। অর্ণব, ঠিক কিভাবে এই মহিলার মৃত্যু হলো, ঠিক কি ঘটনা ঘটেছিল, আরো একবার তোমার কাছ থেকে স্পষ্ট হবে। প্যারাফিটের বিট ভেঙে পড়ে এই মহিলার মাথায় পড়ে এবং তার ফলেই তার মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং এই মহিলা সেই সময় সেখান থেকে ক্রস করছে এবং এই নির্মীয়মাণ যে বহুতল, সেই বহুতলের যে প্যারাফিটের বিট, সেই
ইট কিন্তু এই মহিলার মাথার উপর ভেঙে পড়েছিল এবং তৎক্ষণাৎ তিনি আহত অবস্থায় লুটিয়ে পড়েন এবং তারপরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ব্লাড টেস্ট ঘোষণা করা হয়। মূলত যে নির্মীয়মাণ বহুতল, সেই বহুতলের যে ছবি দেখা যাচ্ছে বাইরের দিকে অনেক ইট রাখা রয়েছে এবং সেগুলো কিন্তু বিভিন্ন ফ্লোরের যে ব্যালকনি রয়েছে সেই ব্যালকনির যে গার্ডওয়াল সেখানে কিন্তু সেগুলো রয়েছে এবং সন্ধ্যেবেলায় হঠাৎই কিন্তু সেখান থেকে ইট খসে পড়ে এবং কি কারণে ইট খসে পড়লো তা কিন্তু তদন্ত সাপেক্ষ। সেটা কিভাবে রাখা ছিল বা সেটা সেটা ঢালাইয়ের বা গাঁথনির মধ্যে ছিল কিনা সেই সেগুলো কিন্তু পরবর্তী ক্ষেত্রে বোঝা যাবে। তবে এই মহিলা সেই সময় ওই যে এলাকা সেই এলাকার কিন্তু তিনি বাসিন্দা, তিনি সেখান থেকে ক্রস করছিলেন এবং সেই সময় কিন্তু তার মাথার উপর এই প্যারাসিটের ইট ভেঙে পড়ে এবং তারপরেই তার মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে গেলে তাকে ঘোষণা করেন চিকিৎসকেরা এবং তার কিছুদিনের মধ্যেই কিন্তু এলাকার যিনি চেয়ারম্যান বিধান বিশ্বাস তিনি কিন্তু আসেন, তিনি এসে এলাকাবাসীদের সাথে কথা বলেন এবং মৃত যে পরিবার তাদের সাথেও কথা বলেন, তার ছেলে তার সাথে তিনি কথা বলেন এবং কি কারণে ঘটনা হলো তার খতিয়ে দেখা হবে এবং যদি কোনো রকম গাফিলতি থাকে তাহলে নেগলিজেন্সের জন্য যে উপযুক্ত ব্যবস্থা আছে সেই ব্যবস্থা নেওয়া হবে এমনটাও কিন্তু আশ্বাস দিয়েছেন তিনি। এলাকাবাসীদের যেটা অভিযোগ যে এই নির্মাণ বহুতল সেখানে কিন্তু যে নির্মাণ সামগ্রী অর্থাৎ ইট বালি সিমেন্ট এই সমস্ত কিছু কিন্তু যদি দেখা যায় সেগুলো কিন্তু যে ফেলা হতো সেক্ষেত্রে কিন্তু যারা লোকাল যারা রয়েছে তাদের কিন্তু অবজেকশন ছিল এবং সেই অবজেকশন উড়িয়ে দিয়ে তার জন্য কিন্তু এই গোটা কাজ চলতো। তো সেক্ষেত্রে কি বিষয় উঠে আসে তদন্তে সেটাও যেমন দেখা এবং তার পাশাপাশি গাফিলতির ফলে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে কিন্তু দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছেন তিনি। অর্ণব, এলাকায় এখন কি পরিস্থিতি? এলাকায় এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, সেখানকার অবস্থা এখন কি? দেখো এলাকায় যে ঘটনাস্থল সেখানে কিন্তু লোকাল পিএসএস যারা আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন এবং তারা পরিবার এবং এলাকাবাসীদের সাথে কথাও বলেছেন এবং ঠিক কি কারণে ঘটনাটা ঘটলো তাও কিন্তু তদন্ত করে দেখা হবে তারও কিন্তু আশ্বাস তারা দিয়েছেন এবং ইতিমধ্যেই কিন্তু যিনি মারা গেছেন তার পরিবারের সাথে কিন্তু এলাকার যিনি চেয়ারম্যান তিনি কিন্তু দেখা করেছেন এবং তার পাশাপাশি যে মহিলা মারা গেছেন তাকে হাসপাতালে নিয়ে গিয়ে ব্লাড টেস্ট ঘোষণা করা হয়েছিল, তার দেহ কিন্তু ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এর পাশাপাশি আরো যে সমস্ত ব্যবস্থা সেগুলো নেওয়া হবে। তবে এলাকাবাসী কিন্তু এই মুহূর্তে যথেষ্টই ক্ষুব্ধ, কারণ যে ঘটনা ঘটেছে তা কিন্তু তারা যেটা অভিযোগ করছেন যে গাফিলতির জন্য কিন্তু এই ঘটনা ঘটেছে এমনটাই কিন্তু এলাকাবাসীর অভিযোগ। ধন্যবাদ অর্ণব।